কেমন আছেন? আশা করি ভালো আছেন। ট্রাভেলারস্কেয়ার এর পক্ষ থেকে আমি প্রীতা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, জানি ট্রাভেলারস্কেয়ার এর এই মানে আমাদের চ্যানেলটা দেখলে আপনারা হয়তো মনে করেন যে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও বা অন্যরকম কোনো ভিডিও, কিন্তু না। প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে কিন্তু আমাদের কোনো ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু আমি করছি না। তার কারণ হচ্ছে, দেখতেই পাচ্ছেন চারিপাশে কী অবস্থা রয়েছে, মানে চারিদিকে যা পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে কিন্তু বাইরে ঘুরতে যাওয়ার মতো কোনোরকম ভিডিও কিন্তু করা সম্ভব না। তো যাই হোক, সেই জন্যে কিছু দিন হয়তো আপনারা কোনো ট্রাভেলের ভিডিও হয়তো আপনারা পাবেন না। সেই জন্য কিন্তু প্রথমেই আমি যা বলছি যে তার জন্য আমি আপনাদের কাছে সত্যিই ভীষণ দুঃখিত। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এখন চারিদিকে যেটা নিয়ে আমাদের দেশ পুরো উত্তাল হয়ে রয়েছে, যেটা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, সেই করোনা ভাইরাস। তো সেক্ষেত্রে আমাদের প্রশাসন, আমাদের সরকার যে ব্যবস্থাটা নিয়েছে সেটা অবশ্যই কিন্তু মেনে চলুন। এটা মনে রাখবেন যে প্রশাসন বা সরকার যে ব্যবস্থাটা নিয়েছে সেটা আপনার, আমার, আমাদের মতো অসংখ্য সাধারণ মানুষের কিন্তু ভালোর জন্য। আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের কাজ বন্ধ হয়ে রয়েছে, সব কিছু জেনেও কিন্তু এটা কেন হচ্ছে, কারণ এই ভাইরাসটা কতটা ভয়ঙ্কর সেটা বলাই বাহুল্য, কারণ আপনারা সব কিছুই জেনে গেছেন। তো যাতে আপনারা সুস্থ থাকবেন, আমরা সুস্থ থাকবো, তার জন্যই কিন্তু এই লকডাউন চলছে। তো আশা করি বাড়ি থেকে কেউ বেরোবেন না, সবাই ঘরের মধ্যে থাকুন। খুব প্রয়োজন ছাড়া, ভীষণ প্রয়োজন ছাড়া দয়া করে কেউ বাড়ির বাইরে যাবেন না। আর যদি সেরকম কোনো এমার্জেন্সি এসে যায় যে না বাড়ির বাইরে আমাদের যেতেই হচ্ছে, সেক্ষেত্রে মাস্ক, গ্লাভস, যা যা দরকার সেগুলো ব্যবহার করুন। বাড়িতে ফিরে আসার পর, ঘরে ঢোকার আগে, আপনার পরিবারের লোকের সাথে মেশার আগে আপনারা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিন। তারপরে আরেকটা কিন্তু ছোট্ট টিপস আমি আপনাদেরকে দিতে পারি যে আমরা যখন বাইরে থেকে আসি, আমাদের জুতো, আমাদের জামা কাপড় সমস্তটাই কিন্তু তখন বলতে গেলে বাইরের মানে বিভিন্ন জার্মস কিন্তু থাকতেই পারে, তাই না? তো সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, একটা ছোট বটল ডেটল হোক বা এরকম ছোট বটলের কোনো একটা ডেটলের নিয়ে আপনারা সেটা 1 লিটার জলের সাথে মিশিয়ে রেখে দেবেন কোনো স্প্রে বটলের পরে। আপনি যখন বাইরে থেকে আসবেন, ঘরে ঢোকার আগে হাতটা স্যানিটাইজার দিয়ে ধুয়ে নিয়ে ওই স্প্রেটা জাস্ট গায়ে একটু স্প্রে করে, জুতো পায়ের তলায় ভালো করে স্প্রে করে তারপরে ঘরে, এটা মাথায় রাখবেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকলে আপনার প্রতিবেশীরা সুস্থ থাকবে। তো শুধুমাত্র নিজের জন্য নয়, আপনার চারপাশের লোকজন এবং আপনার পরিবারের মানুষের ভালো রাখার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য কিন্তু আপনার নিজের সুস্থ থাকাটা ভীষণ প্রয়োজন। তো সেই জন্যে আর বেশি কিছু আমি বলবো না, যা যা আমাদের সতর্কতা রয়েছে প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো করে মেনে চলুন। প্রতিটা মানুষের থেকে, চেনা হোক অচেনা হোক, সবার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলুন, বা যখন আপনারা দোকানে যাচ্ছেন যদি দেখেন ভীষণ গ্যাদারিং হয়ে আছে, তো সেখানে একটু ওয়েট করুন, আপনার টাইমটা হয়তো আর একটু বেশি লাগবে। তো সেক্ষেত্রেও বলব, টাইমটা নষ্ট হওয়ার থেকে নিজে সুস্থ থাকাটা কিন্তু অনেক বেশি জরুরি। তো দোকানটা একটু ফাঁকা হওয়ার পরেই ঢুকুন, যখন দোকানে যদি কোনো লাইন পড়ে তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ান। আর সব থেকে বড়ো কথা যেটা বলবো সেটা হচ্ছে, বাইরে না যাওয়াটাই বেটার। দেখুন, বাড়িতে থাকলে সবসময় মনে হচ্ছে যে এতগুলো দিন আমরা বাড়িতে কী করবো, একটু ভেবে দেখুন তো। যখন আমরা কাজে ব্যস্ত থাকি, একটা ছুটির দিনের জন্য, একটা দিন পরিবারের সবার সাথে কাটানোর জন্য কিন্তু আমরা যেন আকুল হয়ে উঠি, সেই সুযোগটা যখন পাচ্ছেন সেটা হাতছাড়া করবেন। বাড়িতে থাকুন, বাড়ির ফ্যামিলির লোকজনের সাথে, বড়দের সাথে, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের সাথে সময় কাটান, যারা ছোট রয়েছে তাদের সাথে, তাদেরকে একটু সময় দিন, আর নিজেরা তো নিজেদের মতো কাটাতেই পারে। আর বাড়িতে সময় কাটানোর জন্য আমি বোর হচ্ছি আমার মনে হয় না কিন্তু যে সেটা হয়, তার কারণ হচ্ছে প্রচুর গল্পের বই পড়তে পারেন আপনি। আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে আপনি তার সাথে সময় কাটান। যদি আপনার বাড়িতে প্রচুর আপনি বনসাই টাইপের গাছ যদি আপনাদের থাকে সেটা পেছনে একটু টাইম নিন, মানে সময় কাটানোর কিন্তু কোনো অভাব নেই। বিকেলটা নিজেদের লোকের সাথে বসে সুন্দর করে চা দিয়ে, কফি দিয়ে, পকোড়া দিয়ে সুন্দর করে কাটান, নিজের মনের মতো রান্না করুন,
অনেক বাইরে গিয়ে ঘোরার থেকে কি হলো বাইরে ওটা গিয়ে দেখতে গিয়ে নিজে অসুস্থ হওয়ার থেকে কিন্তু আমার মনে হয় বাড়িতে বসে সময় কাটানোটা ভীষণ সুন্দর। এই যে এত সুন্দর একটা বিকেল আমি পেয়েছি, দেখতেই পাচ্ছেন আমি সুন্দর বসে রয়েছি, সামনে কফি কাপ, তো কফি কাপে একটা চুমুকটা দেওয়াই যায়। যাই হোক, এইভাবে কিন্তু একটা সুন্দর সময় আপনি কাটাতে পারেন। নিজেকে সুস্থ রাখুন, বারবার করে বলছি, বাড়ির থেকে একদম বেরোবেন না, সুস্থ রাখুন নিজেকে, শুধু আপনার জন্য না, আপনার পরিবারের জন্য, আপনার ভালো থাকাটা ভীষণ জরুরি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কয়েকটা দিন নিজে একটু বাড়ির ভিতরে ঘরবন্দি হন, ফ্যামিলির সাথে সময় কাটান। এর থেকে বেশি কিছু আর আমার বলার নেই আজকে। আশা করছি যে খুব শিগগিরই আমাদের এই খারাপ সিচুয়েশানটা হয়তো চলে যাবে, তো তারপরে আবার আমরা ঘুরতে বেরোবো, আবার নতুন নতুন ভিডিওস সব কিছুই হবে, আপনারাও থাকবেন আমাদের সাথে, আমরা আপনাদের জন্য থাকবো। কিন্তু প্লিজ এই কটা দিন ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেলার্সকে।